तृणमूल कांग्रेस এই তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, কোনো রকম বিরোধিতা করবে না। আদালত রামপুরহাট কাণ্ডে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তৃণমূল কংগ্রেস তাতে সহযোগিতা করবে, কোনো রকম বিরোধিতা করবে না। কিন্তু আমাদের এ বিষয়ে কিছু বক্তব্য রয়েছে। যদি ন্যায় বিচার না হয়, যদি বিজেপিকে বাঁচানোর চেষ্টা করা হয়, যদি বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করা হয়, যদি বিজেপির কথায় এই ঘটনার তদন্তের পরিধি থেকে বেরিয়ে কোনো প্রতিহিংসার রাজনীতির চেষ্টা করা হয়, তাহলে আমরা ছেড়ে কথা বলবো না, প্রতিবাদ হবে, গণ আন্দোলন হবে। আমি পার্টির মুখপাত্র হিসাবে পার্টির যা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম দিন থেকে সরকার এবং পুলিশ যথাযথ তদন্তে যা ব্যবস্থা করেছে এবং এই সিবিআই তদন্তের নির্দেশের প্রেক্ষিতে পার্টির যা বক্তব্য, আমি একজন মুখপাত্র হিসেবে আমি সেটা তুলে ধরেছি। অনুব্রত মণ্ডল বড় নেতা, বেশি বোঝেন, ওনার কোনো কথার পরিপ্রেক্ষিতে আমি কোনো মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না। কেন বলছেন? উনি অনেক বড় নেতা, বেশি বোঝেন, আমি ওনার সম্পর্কে মন্তব্য করব না। রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য কি বললেন দেখুন। শুধু আমরা না, পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে যে এই পুলিশ সিআইডি বা সিট গঠন করে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে না। গতকালকে মুখ্যমন্ত্রীর বিবৃতিতে এটা প্রমাণিত যে পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ, দুটো সম্পৃক্ত অবস্থায় আছে। কেউ টিভি তত্ত্ব দিচ্ছেন, কেউ এসে শর্ট সার্কিটের তত্ত্ব দিচ্ছেন, কেউ রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা তিনি বলেই দিলেন, এটার মধ্যে কোনো রাজনীতি নেই, এটা পার্সোনাল রাইভালরি কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। প্রমাণ লোপের চেষ্টা চলেছে, ঘটনার প্রতি প্রলোভ দেওয়া হচ্ছে। মহামান্য আদালত পুরো অবস্থা দেখেছেন এবং দেখে তাদের মনে হয়েছে যে এই পুলিশ বা এই প্রশাসন বা এই সিট দিয়ে কোনোদিনই এটা তদন্ত সম্ভব নয়। তারা সিবিআই তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন এবং রাজ্যকে সহযোগিতা করতে বলেছেন। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। দেখুন, সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের একটু বিরক্তি আছে, কারণ দীর্ঘদিন এখানে সিবিআই তদন্ত চলছে, ডাকা চলছে, আবার ফেরত চলছে, এসব চলছে। কিন্তু তার সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ এবং দেশের মানুষ মনে করেন যে সিবিআই নিরপেক্ষ তদন্ত উপহার দেয় মানুষকে, এবং এই তদন্ত কোনোভাবেই রাজনীতির দ্বারা বা রাজনৈতিক প্রতিহিংসার দ্বারা প্রভাবিত নয়।